কি ভাবছেন ঘটনা কি ঘটনা কিন্তু আসলেই সত্যি আজকে আমরা কথা বলবো হচ্ছে এই যে যে সূর্যটা আছে কই এই যে যে সূর্যটা এই সূর্যটাকে আমরা ফটোগ্রাফিতে বা সিনেমাটোগ্রাফিতে কীভাবে কাজে লাগাইতে পারি যে তথ্যগুলা পড়তে কিন্তু একটু সময় লাগে মানে কয়েক মিনিটের ব্যাপার কিন্তু বুঝতে যেটা আমার পার্সোনালি হয়েছে যে বুঝতে আমার মোটামুটি তিরিশ বছর লাগছে হচ্ছে এই লাইটের খেলা বুঝতে তো আজকে আমি চেষ্টা করব হচ্ছে এই বিষয়টাকে যতটা পারি সিম্পল করতে যারা কিনা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা সিনেমাটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ উপকারে আসতে পারে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে এই লাইটটার সোর্স কোথায় বা এই লাইটটা কোথায় থেকে আসতেছে যেমন এই যে সূর্য আমরা এই পৃথিবীতে যত লাইট পাই সেটা দিনে হোক বা রাতে তার কিন্তু আর্টিফিশিয়াল লাইট বাদে তার কিন্তু সবগুলোর সোর্স হচ্ছে মেইন সোর্স হচ্ছে এই সূর্যটা এই সূর্যটাই হচ্ছে পৃথিবীতে আলো আসার একমাত্র সোর্স উৎস প্রথমেই আপনি যেখানে ছবি তুলতে যাবেন বা যেখানে ভিডিও করতে যাবেন সিনেমাটোগ্রাফি করতে যাবেন প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে যে সূর্য এই সূর্যটা কোথায় আছে বা এই সূর্যটা কোন দিকে আছে প্রথমেই আপনাকে মাথায় ঢুকাইতে হবে এই যে এখন সূর্যটা আছে ঠিক আমার সামনে এখন লাইটটা হচ্ছে এই যে পুরোটাই কিন্তু এই পাশেও যেমন লাইট এই পাশেও তেমন লাইট এখন জাস্ট যদি আমি একটু ঘুরি জাস্ট দেখেন এই যে একটা শ্যাডো পড়া শুরু করছে আর এইখানে একটা হাইলাইটেড আমরা এই যে যে জায়গাটা লাইট আছে এই জায়গাটাকে বলবো হচ্ছে বলি হচ্ছে হাইলাইট আর এই যে যে ছায়া পড়া শুরু করছে এই জায়গাটাকে বলি হচ্ছে শ্যাডো এই জাস্ট আমি যদি একটু ঘুরি সূর্য থেকে দেখেন এই এই যে যে এইখানে একটা ত্রিভুজের মতো ক্রিয়েট হয়েছে এটা কিন্তু চলে যাচ্ছে এই যে একটু ঘুরায় এই যে একটু ঘুরার পার্থক্যতে এই লাইটটা কিন্তু এখন পুরোপুরি ভ্যানিশ এই পাশটা হচ্ছে শ্যাডো আর এই পাশটা হচ্ছে হাইলাইট আবার যদি আমি পুরোটাই ঘুরি এখন হচ্ছে সূর্যটা আমার ব্যাকে এই সূর্যটা আমার ব্যাকে আর আমার ফেসে কিন্তু কোনো ধরনের লাইট আর নাই আবার যদি আমি এদিকে ঘুরি তাহলে ব্যাপারটা হবে এই এই এখানে আবার হাইলাইট আর এখানে আবার শ্যাডো ক্রিয়েট হইতেছে আবার যদি এদিকে ঘুরি এই যে আস্তে আস্তে এখানে এখানে যে ত্রিভুজটা আবার কিন্তু হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় আবার এই যে আমার সূর্যটা এখন আমার সামনে সামনে এখন হচ্ছে দুই পাশেই সমান লাইট এই আমরা যখন এই পাশে ঘুরতেছি এই পাশটাকে বলা হচ্ছে হচ্ছে কি লাইট এই পাশটায় হচ্ছে লাইট বেশি সূর্য থেকে ডিরেক্ট লাইট পড়তেছে এই পাশটাকে আমরা বলতেছি হচ্ছে কি লাইট আর এই এই যে যে পাশটা আছে এই পাশটাকে বলতেছি আমরা হচ্ছে ফিল লাইট তেমনি আবার যদি এইভাবে ঘুরি এখন কিন্তু কি লাইট আর লাইটের পরিমাণ সমান হাইলাইট আর শ্যাডোর পরিমাণ সমান আবার যদি এই পাশে ঘুরি তাহলে আমার কি লাইটটা হচ্ছে ঠিক এই পাশ থেকে তার মানে এই পাশটা হচ্ছে বেশি আলোকিত বেশি হাইলাইটেড এটা হচ্ছে আমার কি লাইট আর এই পাশটায় লাইট নাই এটা হচ্ছে আমার শ্যাডো সাইট বা ফিল লাইট আর এই যে যে এই পাশটা আছে দেখেন এই পাশটায় কিন্তু হাইলাইট আমার সূর্যটা আমার ব্যাকে আছে এই পাশটায় আমার হাইলাইট আর শ্যাডো কিন্তু সব সমান দেখেন এই পাশটায় শ্যাডো অ্যান্ড হাইলাইট সমান আবার এই যে এই পাশটাতে শ্যাডো এন্ড হাইলাইট সমান এই যে যে এখানে হাইলাইট আছে এবং কি এই যে শ্যাডো আছে এই পাশটা ডার্ক এই পাশটা একটু ব্রাইটার এই পাশটা কি লাইট এবং কি এই পাশটা হচ্ছে ফিল লাইট এই যে যে ডিফারেন্সটা আছে এই হাইলাইট এবং কি শ্যাডো এটা কিন্তু একটা শব্দ দিয়ে প্রকাশ করে যার নাম হচ্ছে কন্ট্রাস্ট এই যে যে হাইলাইট পার্ট আছে এবং কি এই যে যে শ্যাডো পার্ট আছে এটার যে রেশিওটা এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রাস্ট রেশিও আপনি যদি এদিকে ঘুরেন তাহলে যে কন্ট্রাস্ট রেশিওটা পাবেন এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এবং কি একটু যদি এদিকে ঘুরেন দেখেন এই পাশটা শ্যাডো হয়ে গেছে এই পাশটা হচ্ছে হাইলাইট এটা হতে পারে টু ইস টু ওয়ান থ্রি ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান ফাইভ টু ওয়ান এই কন্ট্রাস্ট রেশিওটা ডিপেন্ড করে হচ্ছে ইনটেনসিটির উপরে একটা এই যে যে কে এই লাইটটা আসতেছে এই লাইটটার ইন্টেন্সিটি আর এই পাশের যে ফিল্ড লাইটটা এই লাইটটার ইন্টেন্সিটি এই দুইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে কন্ট্রাস্ট রেশিও সে কন্ট্রাস্ট রেশিও নিয়ে কথা বলতে হইলে সেটা আবার বহুত কথা সেটা নিয়ে হয়তো বা আরেক বলবো আজকে ব্যাপারটাকে একটু সিম্পল এবং কি ইজি রাখি এই যে এই ব্যাপারগুলো জানলেই হবে যে এই যে এখানে ওয়ান ওয়ান আবার যদি আমি ঠিক সূর্যটাকে আমার পিছনে রাখি তাহলে কিন্তু এই পাশটাও হচ্ছে আমার ওয়ান ইস টু ওয়ান কারণ এখানে হাইলাইট এবং কি কি লাইটের পরিমাণ সেম এই যে এই যে আমি যদি সূর্যর দিকে ঘুরি তাহলে এখানে কন্ট্রাস্ট রেশিওটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আমি যদি সূর্যকে ঠিক পিছনে রাখি এটাও হচ্ছে কন্ট্রাস্ট রেশিও ওয়ান ইস টু ওয়ান আর যদি আমি সূর্যটাকে ঠিক আমার ডান পাশে রাখি তাহলে কিন্তু এখানে কন্ট্রাস্ট রেশিও চলে আসতেছে এটা মেজারমেন্টের জন্য আবার অ্যাপারচার অনেক ব্যাপার আছে সেটা এই মুহুর্তে না জানলেও হবে জাস্ট আবার যদি উল্টা ঘুরি কি লাইটটা জাস্ট চেঞ্জ হয়ে গেল আমার লেফট সাইডে আসলো এটাও কিন্তু একটা রেশিও ক্রিয়েট করতেছে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার সূর্যটা যখন আমার সামনে তখন হচ্ছে এই যে যে কন্ট্রাস্ট রেশিওটা এটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান হাইলাইট এবং কি শ্যাডো কি অ্যান্ড ফিল কোন সাইডে কি অ্যান্ড ফিল এটা কিন্তু কি লাইটটা আমার সামনে থেকে আসতেছে তো এটা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান আর এই যে আমি যখন ঘুরে যাচ্ছি এই যে ঠিক কন্ট্রাস্ট কন্ট্রাস্ট বের হচ্ছে এই যে আমার হচ্ছে এখন বাম পাশে হাইলাইটেড ডান পাশে হচ্ছে শ্যাডো দেখা যাচ্ছে এই যে ধীরে ধীরে তো আপনি কিন্তু এইভাবে আর্টিস্টের পজিশন চেঞ্জ করে সূর্যের সাথে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন যেমন এই যে এইটা আমি যদি ঠিক সূর্যটাকে আমার ডান পাশে রাখি তাহলে কিন্তু আমার ফেসের লাইটটা কিন্তু এরকম আসবে এই যে এই পাশে শ্যাডো এবং কি এই পাশে হাইলাইট তো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনি যেখানেই যাচ্ছেন ফার্স্ট আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে সূর্য এই সূর্যের পজিশন কোন দিক থেকে আসতেছে সেটা আপনাকে প্রথমে ফিক্স করতে হবে তারপর আপনাকে ফিক্সড করতে হবে আপনি কি এই হাইলাইট এবং কি শ্যাডো এই দুইটা সেম রাখতে চান নাকি একটু ঘুরিয়ে এই যে এরকম একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে চান যেটা কিন্তু সিনেমাটিক যেটা কিন্তু ফিল্মে ইউজ করে যা সূর্যটার ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বা আমি যদি একটু অ্যাঙ্গেল চেঞ্জ করি এখানে একটা ত্রিভুজাকৃতির কিন্তু এই লাইটগুলার ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে এটাকে বলা হয় রেম লাইট বা ব্যাকলাইট আবার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড লাইটেরও ব্যাপার আছে এবং কি এই ব্যাক লাইটেরও ব্যাপার আছে তো অনেকগুলা লাইটের ব্যাপার আছে এত ঝামেলায় যাওয়ার দরকার নাই আপাতত সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই প্রথমেই এই সূর্যটা খেয়াল করবেন এবং কি এই যে শ্যাডোটা আছে এবং কি যে হাইলাইট ও সরি সে হাইলাইটটা আছে এবং কি শ্যাডোটা আছে সেটা অবজার্ভ করার চেষ্টা করবেন আপনি যদি এগুলো সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি কয়েকটা দিন অবজার্ভ করেন দেখেন প্রথমেই হয় আপনার চোখে আসবে না চোখটাকে যদি আপনি ট্রেন করেন ভালোভাবে চোখটা যদি এইভাবে এই যে হাইলাইট এবং কি এই শ্যাডো দেখার মতো ট্রেন হয় তাহলে কিন্তু আপনি সহজেই সব জায়গাতেই এই হাইলাইট এবং কি শ্যাডোর পার্থক্যটা বুঝতে পারবেন যেমন আমি সহজভাবে একটা ফেসবাদ দিয়ে সহজভাবে দেখাচ্ছি আরেকটা জায়গা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই পাশটা হচ্ছে দেখেন এই পাঁচটা হচ্ছে শ্যাডো এবং কি এই পাশটা হচ্ছে হাইলাইট যেমন আমার শ্যাডোটাই দেখাচ্ছি এই যে এটা হচ্ছে শ্যাডো আর এই যে 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 শ্যাডোর বাইরে এটাকে বলা হলো হাইলাইট এখন এই হাইলাইট এবং কি শ্যাডোর যে রেশিওটা যে ডাইনামিক রেঞ্জটা এইটার উপরে কিন্তু ডিপেন্ড করে কন্ট্রাস্ট রেশিওটা কত বেশি বা কত কম এটা কিন্তু সব জায়গাতেই এই যে আপনি যদি শ্যাডো এবং কি হাইলাইটটা দেখতে পারেন একবার সব জায়গাতেই পাবেন এই যে শ্যাডো এবং কি হাইলাইটের ব্যাপার এই যে ওইখানে হচ্ছে হাইলাইট এটা হচ্ছে শ্যাডো এটা কিন্তু সব জায়গায় পাবেন এই যে এই শ্যাডো হাইলাইট শ্যাডো হাইলাইট তো আপনি যদি এই শ্যাডো এবং কি হাইলাইটটাকে খুব ভালোভাবে এবং কি ক্রিয়েটিভলি আপনার ছবিতে হোক সেটা ভিডিওতে হোক সেটা সেটা যদি আপনি ইউজ করতে পারেন আপনি কিন্তু সব দারুণ দারুণ ছবি এবং কি ভিডিও করতে পারেন শুধুমাত্র এই সূর্যের লাইটটাকে ব্যবহার করে যেমন আপনি যদি গ্রুপ ছবি তুলতে চান তাহলে সূর্যের দিকে এবং কি আপনি যদি একটু ফিল্মি সিনেমাটিক ছবি তুলতে চান তাহলে কিন্তু ঠিক এই কন্ট্রাস্ট রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে যদি বুঝে থাকেন তাহলে খুবই ভালো খুবই চমৎকার আপনি শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এই সূর্যটাকে দেখবেন এবং কি এই সূর্যটা থেকে লাইটটা কোন দিকে আসতেছে কোন দিকে পড়তেছে সে জিনিসটা অবজার্ভ করবেন তাহলেই দেখবেন খুব দ্রুত আপনার চোখগুলা ট্রেন হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই এটার পার্থক্য এবং কি আরও স্টার হতে পারবেন এই বিষয়টা সম্পর্কে আর এই লাইট বিষয় নিয়ে যদি কনফিউজ থাকে আগে আপনাকে এই ন্যাচারাল লাইটটাকে যদি আপনি বোঝা শিখে যান তাহলে কিন্তু আপনি ইনডোর হোক সেটা আর্টিফিশিয়াল লাইট দিয়ে হোক এই লাইট করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে তো আশা করি আপনার নেক্সট ছবিতে বা ভিডিওতে আপনি একটু মনোযোগ দিবেন এ বিষয় নিয়ে এই ভিডিওটা আমি সিম্পল রাখলাম সহজ রাখলাম আর যদি আপনাদের এই লাইটের ইনটেন্সিটি তারপরে কন্ট্রাস্ট রেশিও আরও যদি মোর 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 মাস্টার মাস্টার হইতে চান এই সব বিষয়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব এই জিনিসটাকে যতটা সিম্পলভাবে বলা যায় যতটা সিম্পলভাবে বোঝানো যায় আমি যতগুলো ভিডিও দেখছি বা যতগুলা এই লাইট লাইট এগুলা কিন্তু আমার মাথায় ঢুকতো না এগুলো আমার কাছে প্রচুর কঠিন লাগে বা সবার কাছে আমি জানি এটা লুকোচুরের কিছু নাই সবার কাছেই আমরা সবসময়ই এই বিষয়গুলো অ্যাভয়েড করতে চাই তো আশা করি খুবই সহজ এবং কি সুন্দরভাবে আপনি অবজার্ভ করবেন তাহলে দেখবেন যে আপনার ভিতরের যে ভয়টা এগুলা কিন্তু কাটা যাবে এখানে কিন্তু ভয়ের কিছু নাই আমি নিজেও কিন্তু প্রচুর ভয় আমাকে এইসব বিষয় এইসব মাথায় ঢুকতো না এখন আমার চোখটা এই অনেক বেশি ট্রেন আমি খুব সহজেই ধরতে পারি খুব সহজেই বুঝতে পারি আশা করি আপনিও খুব দ্রুত বুঝে যাবেন শিখে যাবেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে প্রশ্ন করবেন আমি সহজ করার ট্রাই করব